নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গ্রিন সুমিতা। আবার নিয়ে এসেছি আবার আমার ছাদ বাগানে অনেকদিন বাদে। দেখুন, এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম হচ্ছে গিয়ে মালভা। ফুলটা দেখতে কত সুন্দর! এর আগে আমি আপনাদের দেখিয়েছি জিয়ারুল শেখের ছাদ বাগানের যে উইন্টার গার্ডেনের যে ফুলগুলো, প্রচুর হয়েছে মালভা এবং বিভিন্ন প্রজাতির মালভা তিনি লাগিয়েছেন। আমি একটা গাছ এক্সপেরিমেন্টের জন্য এনে লাগিয়েছিলাম, ফুলটা খুব দেখতে সুন্দর। আমি থাম পট থেকে জাস্ট লাগিয়েছিলাম 4 ইঞ্চির একটা পটে। এই 4 ইঞ্চির পটে থেকে ছোট্ট একটু গাছ, এটা আমি বড় জায়গায় দেওয়ার সময় পাইনি, বিভিন্ন রকমের কাজে বিভিন্ন জায়গার প্রদর্শনী দেখাতে গিয়ে আপনাদের আমি আর নিজের গাছের যত্ন করতে পারিনি। তা ছোট গাছেই দেখুন ফুল এসে গেছে, আমি আর সেটা কোনো ইয়ে করিনি। আমি এটাকে কি করেছি, এটাকে পুরো এই অবস্থাতেই ধরে বড় পটে নিয়ে গেছি, কারণ নাকি এর মধ্যে রুট বাউন্ড হয়ে গেছে এবং এর মধ্যেই ফুল এসে গেছে। তা সেই গাছটাকে আমি কিভাবে ফুল অবস্থাতেই আমি বড় পটে নিয়ে যাচ্ছি, রিপটিং করছি, সেটাই আপনাদের আজকে আমি দেখাবো। কিন্তু গাছ কিন্তু নষ্ট হবে না, এটা কিন্তু যারা এক্সপিরিয়েন্স লোক তারা ছাড়া করলে, আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি সেভাবেই কর। এই যে পটটা দেখুন কত ছোট্ট একটা পট, 4 ইঞ্চি পটের মধ্যে রয়েছে, তার মধ্যেই এত সুন্দর ফুল দিয়েছে, কেন নাকি এর মিডিয়াটা ভালো ছিল। এবার আমি কি মিডিয়া তৈরি করেছিলাম, সেই মিডিয়াটাই আবার তৈরি করে আমি একটা বড় টবে দিচ্ছি, সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি পুরো ভিডিওতে রিপট মানে পটের তলার যে ড্রেনেজ সিস্টেম সেটা আর আলাদা করে দেখাচ্ছি না, কিন্তু পুরোটাই আমি আপনাদের দেখাবো, যে মাটিটা আমি কি করলাম আর কিভাবে সেটাকে খুলে নতুন করে লাগাবো সেটা আপনাদের দেখাচ্ছি। তা মাটিটা কি করব, এখানে দেখুন একটা মাটি আমি তৈরি করে নিয়েছি। আপনাদের বারবার করে আমি একটা কথা বলি, যে কোনো গাছ লাগাবেন তার ড্রেনেজ সিস্টেম যেন ঠিক থাকে, এবং যে কোনো গাছই জল ধরে রাখা বেশি পছন্দ করে, সে জল পছন্দ করলেও করে না, আর এ কিন্তু জল পছন্দ করে, কিন্তু ড্রেনেজ সিস্টেমটা সুন্দর করে করতে হবে। তার জন্য আমি কি করেছি, এখানে আমি নিয়েছি গার্ডেন সয়েল 40%, ভার্মি কম্পোস্ট 40%, দুটো সমপরিমাণ নিয়েছি, 10% নিয়েছি বালি, আর 10% নিয়েছি আমি একটু পারলাইট মিশিয়ে নিই সব ইয়ের সাথে, সব মাটির সাথে মোটামুটি, তাহলে কি হয় মাটিটা ঝুরঝুরে হয় আর হালকাও হয় অনেক, আর এইটা খুব সুন্দর হয়। এছাড়া এর সঙ্গে একটু নিয়েছি ভূপুষ্টি গোল্ড 2 মুঠো নিয়েছি, আর কি নিয়েছি খানিকটা আমার যেটা ওই হাড়কুচি শিংকুচি মিলিয়ে একটা যে খাবার আমি তৈরি করি সেই খাবারটা 2 মুঠো আমি নিয়ে নিয়েছি। সাথে আছে সাফ পাউডার খানিকটা আর ফিউরাডন, এটা সব মিলিয়ে আমি একটা এটাকে ভালো করে মিক্স আপ করেছি। দেখুন একটা ঝুরঝুরে মাটি তৈরি হয়েছে, এই ঝুরঝুরে মাটিটাই আপনার গাছটাকে আরও সুন্দর করবে, আর এই গাছটাও আপনি যখন বড় টবে দেবেন এই গাছটা আরও বড় হয়ে আরও অনেক বেশি ফুল দেবে। গত বছরের ফুল আমি আপনাদের কিছু দেখাচ্ছি, এগুলো গত বছরের করা কিছু ফুলের ছবি দিলাম। এইভাবে ভালোভাবে মাটিটাকে মিক্সিং করে নিয়ে নেবেন, আর এই যে ডেলা ডেলা যে মাটিগুলো রয়েছে ওগুলো ঝুরঝুরো করে নেবেন একদম, তাহলে খুব ভালো হবে, মাটিটা ঝুরঝুরে মাটি হবে আর ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে। এবার টবের থেকে মাটি গাছটা কিভাবে বের করতে হয় একটুও ড্যামেজ না করে সেটা আপনাদের আমি আগেও শিখিয়েছি। দেখুন কীরকম এরকম উপুর করে ধরে একদম গাছটা একটা অন্য টবের কোনায় টোকা মারবেন, দেখুন কী সুন্দর বেরিয়ে গেল গাছটা। আর পেছনের এই যে শেকড় পেছনের যে রুট বাউন্ড হয়ে গেছিলো সেই চারা ফাড়াগুলো এবং আগের বালিগুলো সব ফেলে দেবেন, দিয়ে এইবার গাছটাকে বসাতে হবে। এবার গাছটাকে কী করে বসাবো, ওই বড়ো টব আমি নিয়েছি, এটাকে একটা 8 ইঞ্চি আর একটা পট নিয়েছি, সেটাকে আমি এই যে মাটিটা তৈরি করেছি সেটা দিয়ে বেশ খানিকটা ভরে দিয়েছি, আর একটা মাপ দিয়ে নিলাম, দেখুন এই যে মাপ দিয়ে নিয়েছি। এইবার চারিদিকে এটা বসিয়ে নিলাম, কোনো রকম কোনো ড্যামেজ হবে না। এবার চারিদিক থেকে আমি এটা আস্তে আস্তে করে মাটি দিয়ে ভরে দেব। একটা টবের মধ্যে বসিয়ে নিলাম, কেন নিচে মাটি পড়লে কূপ তুলতে অসুবিধা হয় আর মাটিটাও নষ্ট হয়, সেই জন্য আমি একটা টবের মধ্যে বসিয়ে নিলাম, এবার আমার মাটিটা ভরতে সুবিধা হবে।
মাটি ডুবলে যে সাইড দিয়ে দেবেন কিন্তু গাতিয়ে দেবেন, নাহলে কিন্তু এয়ার পকেট হয়ে গেলে আবার নষ্ট হয়ে যাবে গাছ। এবার গোড়াটা পুরো একদম একদম একটু ঝাঁকিয়ে 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 করবেন, যাতে গাতিয়ে মানে মাটিটা বেশি গাতানো হয়। টবের উপরে দু আঙুল মতন জায়গা ফাঁকা রাখবেন, যাতে জল দিতে এবং চাপান সার দিতে কোনো রকম অসুবিধা না হয়। এখানে একটু মাটি বেশি হয়ে গেছে, আমি একটু কমিয়ে নিলাম। দেখুন দেখুন, এবার আমি কি করব, এই যে দেখতে পাচ্ছেন একটা মগের মধ্যে আমি সাপগুলা জল নিয়ে নিয়েছি। এই জলটা আমি কি করলাম, গোড়ায় গাতিয়ে দিয়ে দেবো। সাধারণত আমি কি করি, যখন গাছ লাগাই আপনাদের সবসময় বলি যে গাছ লাগানোর পরে একদম মাথা দিয়ে ভিজিয়ে পুরো সাপগুলা জল দিয়ে ভিজিয়ে পুরো চান করিয়ে দেবেন। কিন্তু এইখানের ক্ষেত্রে কিন্তু আমি তা করলাম না, কেননা কি এই গাছটার মধ্যে যেহেতু ফুল রয়েছে, কুঁড়ি রয়েছে, উপর থেকে যদি আমি ওই সাপগোলা জলটা পুরোপুরি দিই, ফুলের কুঁড়ি এবং পাপড়িগুলো নষ্ট হয়ে যাবে। পাতায় দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। পাতাতে তো এই গাছটা যেহেতু আমি উপর থেকে পুরো জল দিতে পারছি না ফুলের মধ্যে, তা সেই জন্য আমি কী করবো, গোড়ায় একেবারে গাতিয়ে জল দিয়ে দেবো। আর এই গাছটা যেহেতু লম্বা হবে, আমি একটা দেখুন লম্বা লাঠি দিয়ে একটা ঠেকনা দিয়ে দিলাম, যাতে গাছটা এদিক ওদিক হেলে না যায়। পরে আমি বেঁধে দেবো। আর আজকের দিনের মতন জল দিয়ে রাখলাম, আর দুদিনের মধ্যে জল না দিলেও চলবে। আর যে ব্যাপারটা আপনাদের বলবো, এই গাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ পছন্দ করে, কিন্তু আজকে যেহেতু আমি গাছটা লাগালাম, একটা অপারেশন টাইপের হলো, সেই জন্য আমি গাছটাকে আজকের দিনের মতো ছায়া জায়গায় রাখবো। অন্যান্য গাছ লাগানোর পরে আমি কিন্তু সাত দিন না হলেও 3 দিন অন্তত ছায়া জায়গায় রাখি। আর যেটা করি, এটাকে পুরো এরকম খোলা ছাদেই রেখে দেবো। আর যা খাবারপত্র দিয়েছি, আর 15 দিনের মধ্যে আর কোনো খাবার দেওয়ার দরকার নেই। আর 15 দিন বাদে আপনাদের আমি গাছের আপডেট দেখাবো। এরপরে এর যা খাবার নেওয়া হয়ে গেছে, ফুল যেহেতু এসে গেছে, এখন তেমন একটা খাবার দেওয়া যাবে না, সেই জন্য আমি এই ধরনের খাবারগুলো দিলাম। এরকম এখন আর কোনো কেমিক্যাল খাবার আমি দেবো না। আপাতত আমি একদিন ছায়া জায়গায় রাখবো, রেখে কালকে থেকে আমি পুরো একদম পুরো রোদের মধ্যে রেখে দেবো। আমার খোলা ছাদ আপনারা জানেন, একদম পূব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে রোদ একদম পড়ে। আর জল বুঝে বুঝে দেবেন, জল যেন স্ট্যাগন্যান্ট হয়ে না যায়। যদি বোঝেন যে জল জমে যাচ্ছে, তাহলে তলার যে আপনার ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে দেবেন। একটা লাঠি দিয়ে গুঁতিয়ে দিলেও এগুলো সবসময় পরিষ্কার হয়ে যায়। রোগ পোকা সম্বন্ধে আপনাদের বলি, এতে তেমন একটা রোগ পোকা ধরে না। আর আমরা যেহেতু 7 দিন 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড সব কিছু দিয়ে থাকি, স্প্রে করে থাকি, সেই জন্য এর কোনো সেরকম একটা পোকামাকড় দরকার পড়ে। যদি দেখেন যে কোনো পোকামাকড় আছে, আপনারা কাকা থিটা ফসমাইট এই জাতীয় যে পেস্টিসাইডগুলো আছে, সেই পেস্টিসাইডগুলো আপনারা স্প্রে করতে পারেন 7 দিন অন্তর অন্তর। কিন্তু ফুলের মধ্যে কোনো স্প্রে করবেন না, তাহলে কিন্তু ফুল নষ্ট হয়ে যাবে। আর পাতায়ও বুঝে বুঝে একদম পরিমাণ বুঝে স্প্রে করবেন, নাহলে কিন্তু গাছের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। এরপরে আপনাদের আমি কিছুদিনের মধ্যেই আমি এই গাছে কত বড় হয়েছে এবং আরও কত ফুল দিচ্ছে সেটা আমি আপনাদের দেখাবো। আর এই এইরকম ফুলের ফলন দেখে আপনাদের আমি দেখাবো। আর বৃষ্টি হলে গাছ, বৃষ্টি হচ্ছে গাছের সবচেয়ে সুস্বাদু খাবার। বেশি দিন বৃষ্টি হলে কিন্তু ফুলটা নষ্ট হবে, ফুল থাকলে পরে একটু শেডের মধ্যে নিয়ে রাখলে ভালো হয়, ফুলটা নষ্ট হবে না। কিন্তু বৃষ্টির জলটা গাছে পাতায় লাগতে দেবেন। আমরা কি করি, বৃষ্টির জলটাকে ধরে রাখি বালতির মধ্যে, সেই জলটাকে স্প্রে করি, তাহলে কিন্তু সেটা বেশি কার্যকর, বেশি কাজ হয়, খাবারের থেকেও বৃষ্টির জলে বেশি ভালো কাজ হয়। আর আমি সম্পূর্ণটাই আপনাদের দেখালাম, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আপনারা যারা নতুন দেখছেন, তারা অবশ্যই ডান দিকের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর যারা পুরনো দেখছেন, তাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সবুজে থাকবেন, নমস্কার। আর ঠান্ডা এখনও খানিকটা আছে, এখনও কিছু ফুল গাছ আপনারা করতে পারেন। আর এখন থেকে আপনারা গরমে, বসন্তকাল পড়ে গেছে, এখন থেকে দোকান থেকে বীজ এনে আপনারা গরমের গাছের বীজ এনে এখনই ছড়িয়ে দিতে পারেন।
তাহলে চারাটা সময় মতন আপনারা গাছটা পাবেন, ফুল পাবেন, গরমের ফুলের জন্য আমি বলছি। আপনারা ভালো থাকুন, সবুজে থাকুন, নমস্কার।